আচ্ছা, এখন জানতে চাচ্ছি যে সাম্প্রতিক কিছুদিন আগে তুমি আছো তুমি নেই সিনেমা নিয়ে বিশাল বিতর্ক হলো, দিঘি একটা মন্তব্য করলো, আপনি একটা মন্তব্য করলেন, দেখি যে মন্তব্য রিসেন্টলি মন্তব্যটা করেছে, এই বিষয়ে আপনি কি বলতে চাচ্ছেন? দেখুন, দিঘি মন্তব্য কেন করছে আমি জানি না। দিঘি তাকে একটা আর্টিস্ট, একটা আর্টিস্টে কোনোদিন আপনি ইঙ্গর মজা করে কথা বলতে পারে না, ইনসাল্ট করে কথা বলতে পারে না। উনি যদি প্রকৃত একটা আর্টিস্ট হয় তাহলে কাউকে ভবিষ্যতে আমাকে যে মজা করে আপনি যে ইনসাল্ট করে কথা বলছে, ভবিষ্যতে এই ধরনের কথা বলবে না। কি কারণ, এই ধরনের কথা বললে আমি হিরো আলম চুপ করে থাকলে অন্য কেউ চুপ করে থাকবে, তার টিম নিন্দে প্রতিবাদ করবে। কিন্তু আর কোনো আর্টিস্টকে কেউ ছোটো করে দেখতে নাই, আর এর দিকে এমন কিছু এখন বাংলাদেশে কিছু হয়ে জানি। ওই কেবল আপনি একক হিসাবে একটা সিনেমা করছে, কেবল উনি কোনো সিনেমা ব্যাক করছে, এখন দর্শককে নায়িকা হিসেবে অ্যাকসেপ্ট করছেন নাকি সেটা দেখতে হবে। আমাকে তার দিঘিকে অ্যাকসেপ্ট করছিলাম, সেই ছোট্টবেলায় ছোট্ট দিঘিকে অ্যাকসেপ্ট করছিল মানুষ, বড় পর্দে দিঘিকে এখন কেউ অ্যাকসেপ্ট করেনি। তার তো একটা জনপ্রিয়তা আছে, সে শিশু শিল্পী হিসেবে, শিশু শিল্পী হিসেবে জনপ্রিয়তা, আমরা শিশু হিসেবে আপনি বলতে শিশু শিল্পী হিসেবে জনপ্রিয়তা, আমরা যে আপনাকে বললাম তাকে আমরা চিনতাম শিশু শিল্পী হিসেবে তাকে দিঘিকে, কিন্তু বড় পর্দায় যে তিনি দিদি চিত্রনায়িকা হয়ে আসেছেন এটা এখনো সেই জনপ্রিয়তা তিনি এখনো অর্জন করেননি। আপনি কি মনে করেন দিঘির জনপ্রিয়তা বেশি না আপনার? এটা আমি বললে হবে না, এটা আমি বললে হবে না, কিছু যার জায়গায় তাই স্টার। আর আমার জনপ্রিয়তাটা কত সেটা আপনারা সবাই আপনারা দেশবাসী যাবেন জানেন, ইউটিউব ফেসবুক অনলাইন সবাই জানেন, তো হিরো আলমের জনপ্রিয়তাটা কত দূর। আমার জনপ্রিয়তাটা আসতে হলে দিঘিকে আরও 7 বার জন্মাতে হবে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে দিঘির সাথে কি আপনার কোনো ব্যক্তিগত কোনো ইয়া ছিল যে কারণে এইসব মন্তব্যগুলো? না 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 না, আমার দিঘির সাথে কোনো শত্রুতা নাই, দিঘির সাথে কোনো দিন আমি এই বিষয়ে কথাও বলিনি, ওর সাথে আমার এমনি এফডিসিতে দেখা হয়েছে, পিকনিকে দেখা হয়েছে, আমি কোনোদিন ওর সাথে কথাও বলিনি, কোনোদিন ওর সাথে সামনেও দাঁড়াইনি, আমি দেখছি কথাবার্তা বলি। মন্তব্যটা কেন হচ্ছে বা কোনো পেছনে কোনো কারণ আছে? দেখুন, কেন বলতেছে আমি জানি না, উনি কেন বলছে একথা তাও জানি না, কী কারণে ওনার মন্তব্য কেন, ওনার মাথা ঠিক আছে নাকি তাও জানি না, ওনার মাথা আমার কেউ ঠিক আছে কি ওনাকে কেউ এসব বলাইতেছে কি তাও জানি না। কী কারণে তার নিজের সিনেমা যায় অপপ্রচার চালায়, তার কত দূর মাথা ঠিক থাকতে পারে আমি তা বুঝতে পারলাম না এই বিষয়টা নিয়ে। তাহলে কি আপনার নাম নিয়ে সে ভাইরাল হওয়ার চেষ্টা করছে? হতেও পারে, অনেকেই তো দেখেন হিরো আলমের বেশিরভাগ নাম নিয়ে তো ভাইরাল হওয়ার চেষ্টা করে, তাকে খোসা মারা নিয়ে তাতে ভাইরাল হওয়া যায়, অনেকে এই ধরনের চেষ্টা করে। আচ্ছা।